আমরা নিজের যোগ্যতায় আমরা জব মানে জব পেতে চাই। প্রতিবন্ধী মানুষের চাকরির প্রচুর সুযোগ আছে। আমার দাবি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী ডাকঘর টেলে যোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনায়েদ আহমেদ ফলক স্যার যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের জন্য আমাদেরকে দক্ষ করার জন্য নতুন একটা প্রজেক্ট তিনি অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, তার দ্রুত বাস্তবায়ন চাই। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের স্টলগুলো মানে আমাদের প্রতিটা সেক্টরে আমাদের বাধ্যতামূলক মানে আমাদের প্রতিবন্ধী একজন হলেও বাধ্যতামূলক জব মানে এনশিওর করা হোক। আর হচ্ছে যে আমরা আমাদের নিজের যোগ্যতায় কোনো করোনা বা মানে ও ডিজেবিলিটি ওরে একটা একটা কিছু মানে একটা জব দিয়ে দেবো এরকম কিছু না, আমরা নিজের যোগ্যতায় আমরা জব মানে জব পেতে চাই। তারপর হচ্ছে যে আমরা ওই জবে আমাদের নিজেদেরকে ডেভেলপ করে ওই কোম্পানির সর্বোচ্চ মানে সর্বোচ্চ সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে আমরা নিজেরা অবদান রাখতে চাই। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী 2041 নাগাদ যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে ফর্ত ব্যক্ত করেছেন আমরা তার অংশীদার হতে চাই। আমি সোশ্যালজি থেকে মাস্টার করেছি, তো আমি এনজিও টাইপের জব দিলে আমার জন্য ভালো হবে। আমি যে রিসার্চ করেছি বিউপি থেকে, রিসার্চে আমাদেরকে ফিল্ডে নিত, তো রিসার্চ সম্পর্কে আমার ধারণা আছে। আর কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট এগুলো পারি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমি আসলে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আর কি জব ফেয়ার সম্পর্কে জানতে পারি, তো আক্তার স্যারের মাধ্যমে আর কি যে কল সেন্টার যে আমার জব হওয়ার কথা আর কি আমি যে সিভি ড্রপ করছিলাম, তো সেখানে অনলাইনে আর কি তিন দিন আমাদের ডে বাই ডে মানে আর কি ইন্টারভিউ আমাদের নেওয়া হয়েছিল। তো সেখান থেকে স্যার বলছে যে তোমার জব আমরা তো হয়ে গেছে, তো তোমাকে আমরা সিবিএসকে মানে আমাকে লেটার দেওয়া হবে আর কি। চাকরি যেরকম আইসিটি ডিভিশন দেয় আমরা সিআইসিটি সারা বছর সেটা ফলো আপ করি, সুতরাং চাকরির সংখ্যা বেড়ে যায়। আর সমস্যা যেটা হচ্ছে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের চাকরি হচ্ছে না এখন, এই জায়গাটাতে আসলে আমাদের কথা বলা দরকার। এই কোটা মানা হচ্ছে না, আবার প্রতিবন্ধী কোনো কোনো সরকারি মন্ত্রণালয়গুলো অধিদপ্তরগুলি প্রতিবন্ধী মানুষ স্মার্ট না এই ধরনের কথাও বলছে। এই জায়গাগুলোতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে এবং বিশেষ করে মিডিয়ার ভূমিকাটা অনেক বড় থাকা উচিত। সম্প্রতি আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষায় যারা ইন্টারভিউ দিয়ে ভাইবাতে অ্যালাউ হয়েছে এরকম প্রায় 285 জনকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারা আদালতে গিয়েছে, হাইকোর্ট তাদেরকে নিয়োগের নির্দেশ দিয়েছে, কিন্তু এখনও কিন্তু সেটা হয়নি, এখনও তারা বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। তবে আইসিটি সেক্টর যেটি সেক্টরে প্রতিবন্ধী মানুষের চাকরির প্রচুর সুযোগ আছে, তারা চাকরি পাচ্ছে, এবং যেহেতু অ্যাক্সেসিবিলিটি একটা বড় সমস্যা, ঢাকা শহরে থাকা খাওয়ার সমস্যা, ঘরে বসে যদি আউটসোর্সিং করতে পারে প্রতিবন্ধী মানুষরা সেটা হবে তাদের জন্য অন্যতম একটি কাজ এবং সেখানে তারা টিকে থাকবে। আইসিটি সেক্টরটা এরকম যে আইসিটি সেক্টর সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় আপনার কর্মসংস্থানের ক্ষেত্র হইতে পারে, কারণ প্রাকৃতিকভাবেই বাঙালিরা আমাদের দেশের মানুষরা আপনার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা অনেক বেশি, আর আইসিটিতে লাগেই হচ্ছে ওইটা। আর তারপরে আমরা এটার যোগসূত্রটা রাখলাম এভাবে যে প্রতিবন্ধী ব্যক্তিদের আপনার যত কম মুভমেন্টের ভেতরে রাখা যায়, তো এই ক্ষেত্রের যে কাজগুলো সেগুলো কিন্তু মিনিমাম মুভমেন্টের মাধ্যমেই কিন্তু করা সম্ভব, ক্ষেত্রগুলো ওই রকমই। তো আমরা ওই চিন্তা থেকেই কিন্তু শুরু করি হচ্ছে এই মেলাটা, যে আইসিটি এবং আপনি দেখবেন যে এখানে যত আছে এই প্রতিষ্ঠান আছে তার সিংহভাগই কিন্তু হচ্ছে আইসিটি ক্ষেত্রের রিপ্রেজেন্টেটিভ। তো আমরা শুরু করেছিলাম যখন তখন মাত্র ধরেন 17টা কি 18টা কোম্পানি প্রথম ফার্স্ট ইয়ারটাতে ছিল, তা আমাদের সাফল্য এই জায়গাটাতে যে আমরা চেয়েছিলাম যে এই বিষয়টা মানুষের মাঝে ছড়িয়ে দিতে, এটা ইন্ডাস্ট্রির মধ্যে ছড়িয়ে দিতে আইডিয়াটা, এবং দেখেন আজকে একটু একটু করে কিন্তু বড় হয়ে আজকে এই পর্যায়ে এসছে। এবং আমাদের বিশ্বাস যে এই জায়গাতে যে কর্মসংস্থানটা আমরা জেনারেট করতে পারছি, তো এইটা আরও অনেক বড় আকার ধারণ করবে।